দেখছেন এসএটিভি দেশ সংবাদ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্র শিবিরের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সকাল ১১টার দিকে ছাত্রদলের এক কর্মীকে মারধর করে ছাত্রলীগের কর্মীরা। ১ ঘণ্টার মাথায় ছাত্রদল দেশীয় অস্ত্র, হকিস্টিক ও লাঠিছোটা নিয়ে ক্যাম্পাসের ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ হয়। আহত ৬ জনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দিনাজপুরে রংপুর বিভাগীয় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। সকালে দিনাজপুরে এলজিডি ভবনে রংপুর বিভাগীয় জেলা ও উপজেলা কমান্ডারদের মতবিনিময় সভা শুরু হয়। এক পর্যায়ে কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু বক্তব্য দিতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এতে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বাবলু তার সমর্থকদের নিয়ে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা ও চেয়ার টেবিল ভাঙচুর করে। কোতোয়ালি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। ময়মনসিংহে কলেজ ছাত্রী স্বর্ণার খুনি বখাটে রাজুর গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। আনন্দমোহন সরকারি কলেজ ক্যাম্পাসে সকালে 1 ঘণ্টার এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা আগামী 24 ঘণ্টার মধ্যে বখাটে রাজুকে গ্রেপ্তারের দাবি জানান, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে রোববারও ক্যাম্পাসে মুক্ত মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষক ও শিক্ষার্থীরা। জামালপুরে নারায়ণগঞ্জ থেকে পাচার হওয়া 3 কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে এক নারী পাচারকারীকে। জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গত বুধবার সিনেমার অভিনয়ের প্রলোভন দেখিয়ে 7ম শ্রেণীর ছাত্রী সোম, খাদিজা ও বিথিকে জামালপুরের নাসরিন সাজঘরে নিয়ে আসে মণিমালা নামে এক নারী পাচারকারী। গোপন খবর পেয়ে দুপুরে স্টেশন রোড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। সাভারের হেমায়তপুরে চামড়া শিল্প নগরীর কাজ ধীর গতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে তিনি কাজের অগ্রগতি দেখতে হেমায়তপুর যান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী 7 দিনের মধ্যে চামড়া শিল্প নগরীর কাজের পরিকল্পনা জমা দিতে বলেন। আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব চামড়া শিল্প হাজারীবাগ থেকে সাভারে হস্তান্তর করা হবে। 2003 সালে চামড়া শিল্পটি হেমায়তপুরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হলেও আজও তার বাস্তবায়ন হয়নি। শেষ করব দেশ সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ফেলানী হত্যা মামলায় বাংলাদেশ সুবিচার পায়নি, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দায়ী, অভিযোগ জেলা বিএনপি। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স আতঙ্ক, 2 জেলায় নারী, শিশু সহ 15 জন আক্রান্ত। মেডিকেল বোর্ড গঠন করেছে প্রাণী সম্পদ বিভাগ। বকেয়া বেতনের দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাত্র শ্রমিকদের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি, সামাজিকভাবে উৎপাদন বন্ধ। চাঁদপুর লাকসাম রেলপথে প্রায় 50টি জায়গায় সুড়ঙ্গ করে বসানো হয়েছে ড্রেজার মেশিনের পাইপ, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। এই ছিল এসএটিভি দেশ সংবাদের।